দিনে 130 টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে চলতি মাসের মাঝামাঝি সময় বাজারে আসছে ডানলপ। আজ মহাকরণের শিল্পমন্ত্রীর সঙ্গে আলোচনার পর ডানলপের কর্ণধার পবন রুইয়া জানান, এ মাসের মাঝামাঝি সময় কলকাতার বাজারে ডানলপের টায়ার পাওয়া যাবে। শুরুতে ডানলপ দিনে 30 টন মাল উৎপাদন করলেও মার্চের মধ্যে উৎপাদন দিনে 130 টনে পৌঁছবে বলে আশা প্রকাশ করেছেন পবন রুইয়া। I think Calcutta can see the Dunlop tire in the month of December. It will be 30 tons production per day to start with. And in January, it will go to around 60 tons, February 90 tons, and March 130 tons. এখন বিরতি, বিরতির পর থাকছে আজ 6 ডিসেম্বরে থাকছে।